এমন এক সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেইজিং সফর করছেন যখন চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে চীনের সঙ্গে ইউরোপীয়দের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে সমর্থন জানানো দেশগুলোর মধ্যে আছে স্পেনও। এ নিয়ে মাদ্রিদের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক বর্তমানে কিছুটা শীতল। সেই শীতলতা ও পারস্পরিক দূরত্ব কমানোর লক্ষ্যেই চীনে চার দিনের সফর করছেন সানচেজ। রবিবার রাষ্ট্রীয় বিমানে করে বেইজিংয়ে পৌঁছান তিনি। ক্ষমতায় বসার পর চীনে এটি তার দ্বিতীয় সফর। এর আগে 2023 সালের মার্চে স্পেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্ব পালনকালে প্রথমবারের মতো চীন সফর করেন সানচেজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি কিয়াং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাও লাজির সঙ্গে বৈঠক করবেন স্পেনের প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ও সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি বিষয়ক আলোচনা করবেন তারা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে। সোমবার সাংহাই পরিদর্শনে যাওয়ার আগে বেইজিংয়ে স্পেন ও চীনের প্রতিনিধিত্বশীল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি ফোরামেও অংশ নেবেন সানচেজ। পরের দিন ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট আরও বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মাঝে আছে চীন স্পেন ফোরাম, চীন স্পেন বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল ও চীন স্পেন বিজনেস ফোরামের বৈঠক। এছাড়া সফরকালে চীনে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির প্রসারে স্পেনের মহান লেখক মিগুয়েল দে সার্ভান্তেসের নামে একটি ইনস্টিটিউটও উদ্বোধন করবেন পেদ্রো সানচেজ। হিজল জুবায়ের, বাংলা ভিশন।